করেন, আপনাদের রাজাকার এই শব্দটা হচ্ছে একটা গালি, আপনাদের রাজাকার এই শব্দটা হচ্ছে একটা ব্যবসা, আপনাদের রাজাকার এটা একটা চেতনা, এটা হচ্ছে আপনারা নিজেরা এটাকে বিক্রি করে মানুষের কাছ থেকে অর্থ সম্পদ রাজনীতি সমাজনীতি গণতন্ত্র সবকিছুকে হরণ করার একটি নতুন কলাকৌশল আপনারা শুরু করেছেন। কারণ বাংলাদেশের সমগ্র মানুষ জানে আপনারা গোলাম আজম সাহেবের হাত ধরে পাও ধরে রাজনীতি করেছেন, আপনারা জামাত ইসলামের সাথে ঐক্যবদ্ধভাবে রাজনীতি করেছেন। জামাত কিংবা শিবির কিংবা রাজাকার এই শব্দগুলো হচ্ছে আওয়ামী লীগের দৈনন্দিন ব্রেকফাস্টের একটি অংশ বিশেষ। এই নাম না নিলে তাদের ঘুম আসে না, তাদের চরিত্র ঠিক থাকে না, তাদের কার্যক্রম ঠিক থাকে না, তাদের অ্যাক্টিভিটিস ঠিক থাকে না। এবং তারা বর্তমানে শুরু করেছে এতদিন রাজাকার আলবদর আল শাম জামাত শিবির এগুলো তো শেষ, এখন কি করবে? এখন নতুন করে শুরু করেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তারেক রহমান, খালেদা জিয়া এবং তাদের পরিবারকে যত পারো ধোলাই দেয়া শুরু করো, সেটা নিয়ে এখন আওয়ামী লীগের সকল পেজ এবং সকল কাজ ব্যস্ত। রেজা কিবরিয়া যতদিন পর্যন্ত গত আগের নির্বাচনে যতদিন পর্যন্ত বাম রাজনীতি ছিল, এমনকি ডক্টর কামালের সাথে ছিল তৎকালীন সময় পর্যন্ত, ও কিন্তু আপনারা তাকে রাজাকার বলেন নাই, তার পরিবারকে বলেন নাই। আজকে বলছেন কেন? বিকজ অফ হি ইজ কামিং দ্য রাইট পয়েন্ট অ্যান্ড সে এখন সে লিড দিচ্ছে সঠিক জায়গায়, এবং সঠিক জায়গায় আসার কারণেই আপনারা আজকের বিচলিত হয়ে পড়েছেন। আপনি এবার একজন মহিলার উপরে আক্রমণ হয়েছে তার পক্ষেও দাঁড়াতে পারলেন না, এর নাম তো রাজনীতি হতে পারে না ভাই। আজকে আমি বিএনপি করি, আমি তো এখন গণ অধিকারের পক্ষে কথা বলছি, কেন বলছি? বিকজ অফ দিস ইজ এ হিউম্যানিটি, উই হ্যাভ টু টক অ্যাবাউট রাইট থিংস। আমরা সবসময় দলের কাছে বন্দী হয়ে গিয়ে আজকে যদি একজন বোনের উপরে নির্যাতন হলে সে আওয়ামী লীগ কিংবা বিএনপি কিংবা জামাত শিবির দেখতে যায়, তাহলে তো বাংলাদেশের রাজনীতি বলতে কিছুই থাকতে পারে না। এটা আপনাদের এই জায়গাগুলোতে পরিবর্তন হওয়া দরকার। ফাতেমা যেটা বলেছে আমি এগ্রি উইথ হার, যে সে বলেছে যে ছাত্রলীগের ঐতিহ্য একসময় ছিল, কিন্তু বর্তমান ঐতিহ্য কোথায়? কলম নেই, খাতা নেই, টেবিল নেই, পড়াশোনা নেই, পড়াশোনার গ্রাজুয়েশন নেই, ইভেন তারা কিছু জানে না, তারা একটার পর একটা যত সব নোংরামি সেগুলো করে যাচ্ছে। জি মাসুক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং সর্বশেষ ধন্যবাদ জানাই আমাদের যে বোনটি এখানে এসেছেন ফাতিমা তাসনিম আপুকে, অসংখ্য ধন্যবাদ যে গণ অধিকার পরিষদের মতো একটি সংগঠনে তিনি যুক্ত হয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আন্দোলনে ভূমিকা পালন করছেন, সেজন্য তাকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আজকে আমি আপনার প্রশ্নে যাওয়ার আগে কয়েকটি বিষয় আমি একটু আলোকপাত করে তারপরে আপনার বিষয়টা আসছি। আমাদের সম্মানিত আলোচক তন্ময় ভাই ইতিমধ্যেই বলেছেন একটি বিষয়কে কেন্দ্র করে, যে গণ অধিকার পরিষদের উপরে কানাইঘাটে যে হামলা হয়েছে সেই প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে আমি কিন্তু রেজা কিবরিয়া সাহেবের মুক্তিযোদ্ধা এবং তাকে নিয়ে যে আহমেদ হোসেন সাহেবের বক্তব্য সেই বক্তব্যের তীব্র প্রতিবাদ করেছি এবং তাকে রাজাকার, তার পরিবারকে রাজাকার বলার তীব্র প্রতিবাদ করেছি। কিন্তু দেখেন আওয়ামী লীগের, আমি সবসময় এটা বলি, এটা শুধু আমি তন্ময় ভাইকে বলি না, মানে এই দলেরই কোনো হায়া বা শরম যেটাকে বলে সেটা কারোর মধ্যে নাই। না থাকার কারণে হয়েছে কি জানেন, বাস্তব জায়গা থেকে আমরা বের হয়ে এসেছি। আজকে এই আওয়ামী লীগ বলে যে আমরা রাজাকারদেরকে প্রতিহত করব, রাজাকারদেরকে আমরা ডাকতে দেব না। আপনি আজকে রেজা কিবরিয়া সাহেব যখন গণ অধিকার পরিষদের প্রেসিডেন্ট হলেন, আহ্বায়ক হলেন, তখন আপনি তাকে রাজাকার আখ্যায়িত করার জন্য তার মামা মশিউর রহমানের নামটা নির্লজ্জভাবে এখানে উপস্থাপন করলেন, আপনার কি তখন মনে ছিল না যখন এই তার মামা মশিউর রহমান সাহেবের নামটি, যখন রেজা কিবরিয়ার বাবা এস এম কিবরিয়া অর্থমন্ত্রী ছিল বাংলাদেশে, তৎকালীন সময় আপনাদের আওয়ামী লীগের হুশ কোথায় ছিল? তখন কেন আপনি আওয়ামী লীগের পক্ষ থেকে তাকে অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ দিলেন আর তার দুলাভাইকে নিয়োগ দিলেন, আর সেই শালাকে, আপনার কথা অনুযায়ী সেই মশিউর রহমান সাহেব হচ্ছে সেই ব্যক্তিকে আপনারা জানা সত্ত্বেও, রাজাকার জানা সত্ত্বেও আপনারা তাকে অর্থমন্ত্রী করেছেন? অর্থটা হচ্ছে কি জানেন, আপনাদের রাজাকার এই শব্দটা হচ্ছে একটা গালি, আপনাদের রাজাকার এই শব্দটা হচ্ছে একটা ব্যবসা, আপনাদের রাজাকার এটা একটা চেতনা, এটা হচ্ছে আপনারা নিজেরা এটাকে বিক্রি করে মানুষের কাছ থেকে অর্থ সম্পদ রাজনীতি সমাজনীতি গণতন্ত্র সবকিছুকে হরণ করার একটি নতুন কলাকৌশল আপনারা শুরু করেছেন। কারণ বাংলাদেশের সমগ্র মানুষ জানে আপনারা গোলাম আজম সাহেবের হাত ধরে পাও ধরে রাজনীতি করেছেন, আপনারা জামাত ইসলামের সাথে ঐক্যবদ্ধভাবে রাজনীতি করেছেন, আপনারা জামাত ইসলামের সাথে থেকে আপনারা তত্ত্বাবধায়ক সরকার নীতি আন্দোলন করে বাংলাদেশ থেকে বিএনপি কে ক্ষমতা থেকে নামিয়েছেন, এইসব ইতিহাস কে না জানে? আপনারা সংসদ ভবনে পর্যন্ত ছবি আছে, শেখ হাসিনা, মতিউর রহমান নিজামি, তারপরে তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু, রাশেদ খান মেনন, হাসানুল হাকিনু, এই সকল
মানুষগুলো একসাথে রাউন্ড টেবিলে চা খাচ্ছেন, বসে বসে গল্প করছেন, খোস মেজাজে লবিতে হাঁটছেন, তখন আপনাদের লজ্জা শরম কোথায় ছিল ভাই? আপনারা বলেন যে আজকের সেই রাজাকারের কথা আপনার দলের মধ্যে এখন পর্যন্ত যে সকল, আমার সময় নেই, কিন্তু আজকের এই রাজাকারদের তালিকার মধ্যে এখন আপনাদের দলের যে সিনিয়র নেতা রয়েছেন অ্যাডভোকেট কামরুল ইসলাম, তারপরে লেফটেন্যান্ট কর্নেল অবসর ফারুক খান, ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, অ্যাডভোকেট মোসলেম উদ্দিন, সৈয়দা সাজেদা চৌধুরী, সৈয়দ জাফরুল্লাহ, মুসা বিন শমসের, মির্জা গোলাম কাসেম, এইচ এম আশিকুর রহমান, মহিউদ্দিন খান আলমগীর, মাওলানা নুরুল ইসলাম, মজিবুর রহমান হাওলাদার, আব্দুল বারেক হাওলাদার, আজিজুল হক, মালেক দারিয়া, মোহন মিয়া, মুন্সি রাজবালী দারিয়া, রেজাউল হাওলাদার, বাহাদুর হাজরা, অ্যাডভোকেট দেলোয়ারশন সর্দার, হাশেম সর্দার, আব্দুল কাইয়ুম মুন্সি, নুরুল ইসলাম নুরুমিয়া, এই সকল ব্যক্তিগুলোর নামের তালিকা আওয়ামী লীগের সাথে ওতপ্রোত ভাবে জড়িত তারা, এবং এই ব্যক্তিগুলো সবাই চিহ্নিত রাজাকার ছিল। আজকের তার মধ্যে থেকে সেই আপনার ফরিদপুরের রাজাকার নামে পরিচিত, যাকে সবাই বলে যে শেখ হাসিনার বেয়াই, সেই কানাইঘাটের ঘটনাও তারই অংশ বিশেষ। তারা আজকের এই কার্যক্রমটি শুরু করেছে তখনই, আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে রেজা কিবরিয়া সাহেবের একটি টক শোতে তিনি একজন আওয়ামী লীগের আহমেদ হোসেন নামে এক ভদ্রলোক সাংগঠনিক সম্পাদকের সাথে টক শো করেছিলেন। ওই টক শোতে তিনি তার বাবার হত্যার বিচারের ব্যাপারে একটি উত্তেজিত কণ্ঠস্বর ছিল। সেখানে এস এম কিবরিয়া সাহেব, যিনি সাবেক আওয়ামী লীগের অর্থমন্ত্রী ছিলেন, তাকে উচ্চবাচ্যভাবে রাজাকার বলা হয়েছে, রেজা কিবরিয়াকে রাজাকার বলা হয়েছে, রাজাকারের সন্তানও বলা হয়েছে, রাজাকারদের দোসরও বলা হয়েছে। এখন এই যদি হয় বর্তমান রাজনীতি, এবং সেখানে রেজা কিবরিয়ার অপরাধ কি ছিল? শুধুমাত্র তিনি বলেছিলেন যে আমি আমার বাবার হত্যার বিচার চাই, তবে দীর্ঘ ১৩ বছর আওয়ামী লীগ আমার এই বাবার হত্যার বিচার করতে ব্যর্থতার পরিচয় দিয়েছে, তারা করেনি, অতএব তার থেকেই প্রমাণ হয় যে এই হত্যার সাথে কারা সংশ্লিষ্টতা আছে, নিশ্চয়ই গভর্নমেন্ট পরিবর্তন হলে এর একটি সুষ্ঠু বিচার হবে। সেই জায়গায় এই কথা বলার সাথে সাথে আহমেদ হোসেন সাহেবের মতো একজন নেতা, জাতীয় পর্যায়ের নেতা, তিনি তাকে উচ্চবাচ্যভাবে গালিগালাজ করেছে। আমি মনে করি আজকের এই কানাইঘাটের এই কার্যক্রম এটা আওয়ামী লীগের কেন্দ্র থেকে শিখানো কার্যক্রমের অংশ বিশেষ, কারণ তারা ইতিমধ্যেই দেখেছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সংলাপ শুরু করেছে, আলোচনা শুরু করেছে। তারা একটি কথাই বলেছে, বাংলাদেশের ডান বাম জাতীয়তাবাদী মূল্যবোধ, ইসলামী মূল্যবোধ, যে কোনো মূল্যবোধে বিশ্বাসী সমস্ত শক্তির সাথে তারা সংলাপ করতে, আলোচনা করতে প্রস্তুত, শুধুমাত্র এই হাসিনা সরকারকে পদত্যাগ নিশ্চিত করানোর জন্য। এই বিষয়গুলো যখন তাদের কাছে এসেছে, তখনই আসলে মূলত এই আওয়ামী লীগ মরিয়া হয়ে উঠেছে এবং বিভিন্ন জায়গায় আক্রমণ করছে। আজকে দেখেন বাংলাদেশের নির্লজ্জভাবে, আপনি অবাক হবেন যে একজন ছাত্রী বন্ধুকে আপনার গোপনাঙ্গে প্রহার করা, এবং সেই বন্ধুর আপনি যদি ছবি দেখেন গতকালকের আরেকজন ছাত্র দলের নেত্রীর, সেই তন্নির, ঢাকায় আজকে হসপিটালে আছে, তার ফেস দ্য পিপলে আপনি টকশোতে দেখে থাকবেন কি বিভৎস অবস্থা করেছে, তার হাত পা বডির বিভিন্ন জায়গায় পিটিয়ে, এবং তিনি নিজে বলেছে তার বুকের উপরে ছাত্রলীগের কোনো এক নেতা বারবার লাথি দিয়েছে। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি, এই হচ্ছে বাংলাদেশের বর্তমান সিচুয়েশন, এই হচ্ছে তাদের রাজনীতি। মূলত তাদের কাছে গণতন্ত্র থাকলে বাংলাদেশে আওয়ামী লীগ কোনোদিন কোনো অবস্থায় ক্ষমতায় থাকতে পারে না, এবং সেটা তারা ১৯৭১ থেকে ৭৫ সাল পর্যন্ত দেখাতে পারে নাই। গণমানুষের ভালোবাসায় সিক্ত হয়ে তারা নির্বাচিত কোনো প্রতিনিধিত্বকারী করতে পারে নাই। আজকে বর্তমান শেখ হাসিনা সরকারও একই অবস্থায়, তারা কোনো জায়গায় কোনো ধরনের সঠিকভাবে রাষ্ট্র পরিচালনা করতে ব্যর্থতার পরিচয় দিয়েছে। ভোট সেন্টারগুলোতে ১৪ সাল ১৮ সালের যে কাট, ভোট কাটার নির্বাচন ছিল, সেটা কোনো নির্বাচন নয়, প্রহসনের নির্বাচন ছিল, যে কারণে আওয়ামী লীগ এখন বারবার মরিয়া হয়ে উঠেছে যে যারাই একটু রাজপথে দাঁড়াবে তাদের কি চূর্ণ বিচূর্ণ করে দিতে হবে। আমি মনে করি রেজা কিবরিয়া, ভিপি নুরুল হক নূর সহ এই তাদের পার্টির আজকের যারা দায়িত্বে রয়েছেন, তারা দেশের জন্য এই বিপদকালীন সময়ে তারা সকল মানে দলের সাথে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী বিরোধী অ্যাক্টিভিটিসে যুক্ত হবেন, বিধায়ী আজকের আওয়ামী লীগ আজকে যখন তাদেরকে টোপ দিয়ে হয়তো ব্যর্থ হয়েছে, অথবা তাদের কাছ থেকে কোনো সারা শব্দ পাচ্ছে না, সামান্য ছোট দল হওয়া সত্ত্বেও তাদেরকে আক্রমণ করছে। এবং এই কথাগুলো আমরা বলার পরেও সবসময় আওয়ামী লীগ বা আওয়ামী লীগ ঘরানার যারা আলোচক তারা এড়িয়ে যাবেন যে এখানে তো
অন্য কিছু থাকতে জি পারে। আমরা 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 এই আওয়ামী লীগ ঘরোনা থেকে আমরা কবির চৌধুরী তন্ময়কে রেখেছি। ধন্যবাদ জনাব ডক্টর ফয়জুল হক, আপনাকে, আপনার দল এবং পাশাপাশি গণ অধিকার পরিষদের উপর আজকে যে হামলা হয়েছে সেই বিষয়ে আপনি সুন্দরভাবে কথা বলেছেন। আমি এই